দেখো আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের তথ্য যোগাযোগ পদ্ধতির অধ্যায় তিন অধ্যায় তিনের মধ্যে আমাদের যেহেতু সংখ্যা পদ্ধতি আছে সংখ্যা পদ্ধতির সংখ্যা পদ্ধতি কনভার্ট রূপান্তর গত ক্লাসে আলোচনা করছিলাম বা বিভিন্ন ক্লাসে আমরা এগুলো আলোচনা করছি যে বিষয়গুলো নিয়ে স্টুডেন্টদের একটু সমস্যা হয় লজিক গেট সেই লজিক গেটের আলোকে আজকে আমাদের আলোচনা সর্বপ্রথম যে আমাদের লজিক গেট যতগুলা গেট আছে সেই গেট সকল গেটগুলো নিয়ে এই চারটা দেওয়া আছে সে ছাড়টা যদি আমরা আলোচনা করি আশা করি মোটামুটি গেট সম্বন্ধে আপনাদের যে কনফিউশন বা ভয় সেগুলো সব দূর হয়ে যাবে তাই একটু আমরা একটু সবাই আলোচনা করি প্রথমে সকল গেট প্রথমে আমরা আলোচনা করব। মৌলিক গেটগুলো নিয়ে এরপর হচ্ছে সার্বজনীন গেট যেটাকে আবার যৌগিক গেটও বলা হয় এর পরবর্তীতে আমরা আলোচনা করব বিশেষ গেট নিয়ে তো সর্বপ্রথম প্রশ্নের মধ্যে আমাদের অনেক সময় বলে মৌলিক গেটগুলো আপনি প্রমাণ করেন বা বাস্তবায়ন করেন তাহলে মৌলিক গেট হচ্ছে তিনটা একটা হচ্ছে অ্যান্ড গেট একটা অর্গেট আর একটা নর্থ গেট এই তিনটা গেটে আমাদের যদি মৌলিক গেটের মধ্যে এই গেট দিয়ে আমরা বাস্তবায়ন করতে হয় তাহলে আসেন সর্বপ্রথম গেট গেট বলবো এরপর এরপর আমি নিয়ে আলোচনা এভাবে প্রত্যেকটা গেট নিয়ে আলোচনা করব যদি এগুলো ক্লাসগুলো তোমাদেরকে আগে একবার দেওয়া হচ্ছে এটা রিপিটেড ক্লাস দেওয়া হচ্ছে একটু সবাই দেখেন তো এন গেট যেটা আছে সর্বপ্রথম এন গেট এখানে দুইটা ইনপুট দেওয়া হচ্ছে একটা হচ্ছে এ আর একটা বি এবং অ্যান গেটের কাজ যেটা আমি আগেও বলেছিলাম অ্যান গেটের কাজ কিসের কাজ দেখি বলেন তো গুণের কাজ অ্যান গেটের কাজ কি গুণের কাজ তার মানে এখানে যে আমি ইনপুট দিচ্ছি দুইটা ডাটা একটা হচ্ছে আর একটা বি তাহলে আউটপুট আসলে দুইটা কি অবস্থায় আসবে গুণ অবস্থায় আসবে তার মানে অ্যান গেটের কাজ হচ্ছে গুণ অবস্থায় তাহলে আউটপুট আসবে এ ইনটু কথা ক্লিয়ার তাহলে এভাবে যখন আমরা যে কোনো অ্যান গেট করব সেক্ষেত্রে তিনটা ইনপুট হলে এ বি সি তিনটা ইনপুট তাহলে তিনটা আউটপুট তিনটা অবশ্য গুণ অবস্থায় আসবে তাহলে এখানে যে আমি গুণ চিনলাম দিলাম এটা কিন্তু আবার দশমিক না এটা কিন্তু গুণ এটা না দিলেও আপনি এ বি লিখতে পারবেন কোনো সমস্যা নাই এ ইনটু বি কথা ক্লিয়ার কিনা তাহলে এ ইনটু বি এবার আসেন দ্বিতীয়টা যেটা যেটা নাম হচ্ছে অর গেট অর গেটের কাজ হচ্ছে আপনার যোগের কাজ করা কিসের কাজ একটু আপনারা লিখে রাখতে পারেন এগুলা সংক্ষেপে মনে রাখার জন্য যোগের কাজ যোগ করা এটার আউটপুটটা সবসময় আসবে যোগ অবস্থায় তার মানে এখানে ইনপুট হচ্ছে আমাদের দুইটা ডাটা একটা হচ্ছে এ এবং আরেকটা কি এখানে আউটপুট কি আসবে দেখি বলেন তো এ প্লাস বি আমি বললাম যে কাজ হচ্ছে যোগ করা তার মানে আউটপুট যেটা আসবে সেটা হচ্ছে এ প্লাস বি তাহলে এরপরে হচ্ছে যেটা যে গেটটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে নট গেট নর্থ গেটের ইনপুটটাকে ইনপুট একটা এবং আউটপুট হয় একটা ইনপুট কয়টা আউটপুট কয়টা একটা তাহলে আসেন এইখানে যদি আমি ইনপুট এ দিই ইনপুট এ দিলে তাহলে আমাদের আউটপুট যেটা আসবে সেটা হচ্ছে এ ইনপুট আউটপুট কি আসবে কিন্তু এখানে একটা ডট থাকার কারণে এখানে একটা কি আসবে বার আসবে কথা ক্লিয়ার তাহলে যেগুলার মধ্যে আপনাদের যে সকল ডাটার মধ্যে শুধুমাত্র নট গেটের মাধ্যমে যেটা হচ্ছে ইনপুট হচ্ছে একটা আউটপুট কটা একটা সেক্ষেত্রে যে ডাটাটা দিব সেটার আউটপুটটা ডট থাকার কারণে কি আসবে বার আসবে তাহলে আসেন মৌলিক গেট যে তিনটা ছিল তিনটা সম্বন্ধে আমাদের আলোচনা হয়ে গেছে একটা হচ্ছে অ্যান গেট যেটার কাজ হচ্ছে গুণের কাজ করা এরপর হচ্ছে অর গেট যেটার কাজ হচ্ছে যুগের কাজ করা মানে আউটপুট সবগুলো যুগ অবস্থায় আসবে এরপর নর্থ গেটের ইনপুট হচ্ছে একটা সবসময় আউটপুট একটা এবং এই আউটপুটটা সবসময় বার আকারে আসবে এরপরে যদি এখানে যদি তিনটা হতো যদি যেমন ধরো এ দিলাম বি দিলাম আর একটা সাপোজ ধরেন সি দিলাম তাহলে এখানে কে হবে প্লাস সি কথা ক্লিয়ার সর্বোচ্চ এইসব ডাটার ক্ষেত্রে তিনটাই ডাটা হয় অ্যা সি দুইটা হয় নাহলে তিনটা হয় এর চেয়ে বেশি দেওয়া থাকে না তোমাদের পরীক্ষায় যে কোয়েশনগুলো আছে সেগুলোর মধ্যে শুধুমাত্র তিনটে ইনপুট থাকে তো তিনটার বেশি আসলে হয় না ঠিক তেমন এখানে যদি অ্যা আরেকটা ধরো সি দিলাম তাহলে এখানে কী হবে অ্যা তিনটা গুণ অবস্থায় থাকবে কিন্তু আউটপুট সবসময় সেজন্য আপনাকে মাথায় রাখতে হবে অ্যান ইনপুট সবসময় গুণ অবস্থায় কাজ করবে এবং অর্গ্রেডের যে আউটপুটটা সেটা সবসময় কী অবস্থায় আসবে যোগ অবস্থায় থাকবে কথা ক্লিয়ার আচ্ছা তাহলে মৌলিক গেট যদি শেষ হয় এবার আসেন সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট যেগুলো আছে সেই গেটগুলো নিয়ে আমরা আলোচনা করি প্রথমে বললাম নেন গেট আরেকটা হচ্ছে অর গেট একটা ন্যান গেট আরেকটা কি অর গেট নর্গেট তাহলে ন্যান গেট এবং নর্গেট দুইটা গেট তাহলে এই যে নেন গেট যেটা বলতেছি সে নেন গেটের কাজ কি নেন গেটের কাজটা হচ্ছে গুণের কাজ যেমন ধরে এখানে এন্ড না এটা অ্যান গেট একটু দেখেন এই যে সার্বজনীন গেট গুলা কিন্তু কোথেকে আসে সার্বজনীন গেট গুলা কিন্তু মৌলিক গেট থেকে আমরা প্রমাণ করবো দেখেন এটা কি গেট বললাম এন গেট কাজ কি তাহলে মানে এন গেট থেকে আমরা কি গেট পাচ্ছি নেন গেট পাচ্ছি তাহলে এন গেট কাজ যদি গুণ করা হয় নেন গেট এর কাজও কি হবে অবশ্যই গুন করা তাহলে এটার কাজও এই গেটের কাজও হচ্ছে গুন করা মানে গুন করে আউটপুট আসবে তাহলে আসেন এখানে ইনপুট হচ্ছে দুইটা এ এবং বি তাহলে আসেন এ দিলাম তাহলে আউটপুট বলছিলাম গুণ করে বের হবে এ বি এখানে দেখেন একটা ডট আছে কিনা ডট থাকার কারণে কি হবে স্যার বার হবে দুইটাই বার হবে যদি এখানে যদি আরেকটা দিত যেমন ধরেন এ বি সি দিল তাহলে এ বি সি এর উপরও বার হইতো কথা ক্লিয়ার কেন ডট বারটা কেন দিচ্ছি এখানে কি ছিল ডট আছে এখন দেখেন এখানে কি ডট আছে সেই জন্য বার হয় নাই যদি এখানে ডট দেন তাহলে কি যাবে এখানে ডট দিলে এটা কি গেট থাকবে কোন গেট হয়ে যাবে গেট হয়ে যাবে আচ্ছা আসেন তাহলে ন্যান গেটের কাজ শেষ এবার আমরা আলোচনা করব নিয়ে তাহলে নিয়ে যদি আলোচনা করি কাজও কাজ নর্থেট কোথেকে আসছে গেট থেকে কোন গেট গেট তাহলে নর গেটের কাজও কি যোগ করা তাহলে আসেন আউটপুট যেগুলো আসবে সেগুলো যোগ অবস্থায় আসবে আউটপুট যেগুলো আসবে সেগুলো কি অবস্থায় যোগ অবস্থায় তাহলে আসেন এখানে দুইটা ইনপুট আছে একটা হচ্ছে এ এবং বি এ প্লাস বি এই যে এখানে ডট আছে কিনা তাহলে কি হবে বার হবে কথা ক্লিয়ার তাহলে তিনটে যদি ইনপুট হতো তাহলে কী দিতাম যেমন ধরেন এখানে আরেকটা ইনপুট দিলাম সাপোজ এ বি সি তাহলে এখানে কি হতো প্লাস সি এর উপর কী হতো বার হতো কথা ক্লিয়ার তাহলে আমরা এখন টোটাল পাঁচটা গেট আলোচনা করলাম সে পাঁচটা গেটের মধ্যে মৌলিক গেট ছিল তিনটা এবং সার্বজনীন গেট ছিল দুইটা একটা হচ্ছে ন্যান গেট আর একটা হচ্ছে কি নর গেট তো এই দুইটা গেট নিয়ে আমরা আলোচনা করলাম এবার বিশেষ গেট নিয়ে বলি বিশেষ গেট হচ্ছে দুইটা একটা হচ্ছে এক্স অর গেট আর একটা এক্স নর গেট এই দুইটা গেট হচ্ছে বিশেষ গেট এই দুইটা বিশেষ গেটের যখন আমরা চিত্র বাস্তবায়ন করব তখন এগুলা নিয়ে আরো একটু ডিটেলস আলোচনা করব তো আমি এটা সুবিধার ক্ষেত্রে সকল গেটগুলো একটা চিত্রের মাধ্যমে নিয়ে আসলাম যেন আপনারা বুঝতে সুবিধা হয় তাহলে এবার আসেন আমরা যে বিষয়টা বিশেষ গেটের দুইটা গেট একটা হচ্ছে এক্স অর আর এক্স নর এই দুইটা গেট নিয়ে আলোচনা করি তাহলে আসেন এক্স অর গেটের অর গেটের একটু আগে কি শিখলাম অর কাজ কি করা যোগ করা ঠিক তেমনি এক্স অর মধ্যে আউটপুট যেগুলো আসবে সেগুলো যোগ অবস্থায় আসবে কি অবস্থায় আসবে যোগ অবস্থায় তাহলে সর্বপ্রথম এক্স অর গেট সেগুলো আর আউটপুট আসবে যোগ অবস্থায় তাহলে আসেন যোগ অবস্থায় যদি আউটপুট দিতে যায় দুইটা গেট আছে একটা হচ্ছে এ আর একটা কি বি তাহলে এখানে দিলাম আমি এ যেহেতু যুগ অবস্থায় বললাম দিলাম কিন্তু যখন এটা যেহেতু করে দিবেন এটাকে বলা হয় একসর একসর ক্ষেত্রে যখন 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 প্রকাশ আমাদের আগে একটা ব্র্যাকেট থাকবে ঠিকটাকে বলা হয় এক সর সে একশোর কে আমরা প্লাস বৃত্ত দিয়ে গোল করে এটা প্লাস বি করে দিব যখন একশর গেট করব এটা দেখেন এই গেট যে কথা এই গেটও কিন্তু অনেকটা সেম এই গেট এই গেট যেটা এটাও সেম কিন্তু এই গেটের আগে একটা ব্র্যাকেট দেওয়া আছে কিনা যে গেট ব্র্যাকেট দেওয়া আছে সেটাকে আমরা বলি এক সর তাহলে এক সর গেটের ক্ষেত্রে আমাদের যে প্লাস চিহ্ন ছিল সে প্লাস চিহ্নটাকে কি করে দিব গোলবৃত্ত করে দিব মানে এক সর দ্বারা প্রকাশ করব তাহলে দেখেন এই গেট যে কথা আবার পাশে এক স্নর বলতেছি দুইটাই সেম এক সর গেট যেটা এক স্নর ওট সেম কিনা সেম তবে এখানে একটা পার্থক্য যেটা সেটা হচ্ছে এখানে একটা দেখেন আপনাকে বৃত্ত দেওয়া আছে কিন্তু এটাতে নাই এটা একটা বৃত্ত দেওয়া আছে কিন্তু এখানে দেওয়া আছে নাহলে আলটিমেটলি দুইটাই কিন্তু সেম এক্স অর গেট এক্স নর দুইটাই সেম তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে আউটপুট যেটা আসবে দেখেন এটা যেহেতু যুগের কাজ করে আমি একটু আগে বললাম এক্স অর গেটের কাজ হচ্ছে যুগের কাজ করা এটার কাজ যদি যুগের হয় এটাও সেম আউটপুটগুলো যুগ করে বের করবো আউটপুটগুলো যুগ অবস্থায় বের হবে তাহলে আমি আউটপুটগুলো লিখি আউটপুট হচ্ছে অ্যা প্লাস বি কিন্তু এটা কিন্তু এক্স অর্ হওয়ার কারণে প্লাসটা গোলবিত্ত করে দিব এই ডট থাকার কারণে ওপর একটা বার হবে ডট থাকার কারণে একটা বার হবে সবার ক্লিয়ার তাহলে এই যে আমাদের বিশেষ গেট যেটা বললাম বিশেষ গেট হচ্ছে এক্স এবং এক্স নর গেট দুইটার কাজে কিন্তু আউটপুট হচ্ছে যুগ অবস্থায় বের হবে কিন্তু এটাতে বিন্দু না থাকার কারণে উপরে আমি বাদ দিলাম না এখানে ডট থাকার কারণে কি দিলাম বাদ দিলাম তাহলে সবগুলা বাকি সবগুলাই সেম তাহলে এই যে গেট যেগুলো বললাম সেগুলো এবার আমরা এখন এক্সারসাইজ সৃজনশীল প্রশ্ন যদি আমরা এক্সারসাইজ করি সেক্ষেত্রে এই প্রশ্নগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো যাতে আমরা একটু বুঝতে সুবিধা হয় তো তোমার মাথায় রাখতে হবে এন গেটের কাজ হচ্ছে গুণ অবস্থায় বের হবে আউটপুটগুলা এবং অর গেটের কাজ হচ্ছে যুগ অবস্থায় বের হবে তাহলে এই গেটগুলা সম্বন্ধে এটার আউটপুট কি হতে পারে সে বিষয়টা অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে আমি আর একটা বলি যে ধর এখানে এ বি আরেকটা দিলাম সি তাহলে এখানে কি হবে প্লাস সি হবে কিনা যদি তিনটা ইনপুট দিই তাহলে এখানে আরেকটা দিলাম ধরেন এখানে একটা সি দিলাম তাহলে কি হবে এ প্লাস বি প্লাস সি হবে কিনা তাহলে এই গেটগুলোর সম্বন্ধে তোমার যদি ভালো ধারণা থাকে যে এটা প্লাস অবস্থা হবে এটা গুণ অবস্থা হবে এটা আউটপুট কি আসতে পারে এটা যদি মাথায় রাখতে পারো তাহলে ম্যাথগুলো তোমার জন্য সহজ মনে হবে আদারওয়াইজ ম্যাথগুলো তুমি বুঝবে না সেই জন্য এই চার্টটা খুবই ইম্পর্টেন্ট লজিক গেটের প্রত্যেকটা সার্কিটের যখন আমরা লজিক গেটগুলো বাস্তবায়ন করব। যখন এই লজিক গেট গুলো আঁকবো আমাদের এই গেটগুলো আগে একটু দেখে রাখতে হবে তো সবাই একটু মুখস্থ করে এটা দ্রুত বা খাতায় তুলে রাখো সবাই আগে গেটটা নিয়ে আলোচনা একটু ভালো করে মানে দেখো বা কোনটা কিভাবে আউটপুট আসছে তাহলে আমরা একটু পরে যখন সৃজনশীল প্রশ্ন আলোচনা করব সেক্ষেত্রে তোমার একটু বুঝতে সুবিধা হবে যাদের লেখা নাই তারা আগে যাদের লেখা আছে চারটা তাদের লিখতে হবে না খাতায় থাকলে একটু দেখেন সবাইকে ধরবো এটা প্রশ্নটা একটু সবাই একটু রিভিশন দেন বা দেখেন আর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবেন